গঠনতন্ত্র ঘোষণাপত্রের আপডেট আছে, কিছু সংশোধনীয় আছে। এরপর আমাদের এই কমিটি বিলুপ্ত হবে। বিলুপ্ত হওয়ার পর নির্বাচন কমিশন সদস্যভুক্ত নির্বাচন কমিশন মঞ্চে আসন গ্রহণ করবে এবং সভাপতি সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা আহ্বান করবে। এবং এটাই হচ্ছে আমাদের একুশ তারিখের আয়োজন। এই সম্মেলন আসলে আমাদের সামনে নজিরবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের মতো বড় এজেন্ডা আছে এবং আমরা যে কারণে আজকে এই সম্মেলন প্যান্ডেল মঞ্চ এর বাইরে আমাদের সাজসজ্জা বলতে তেমন বর্ণাঢ্য ফেস্টিভ কোনো লুক আমরা রাখিনি। আমাদের ভিশন 2021, ভিশন 2041 এবং এরপর ভিশন 2001 আমাদের নেত্রী যে ভিশন ভিশনারি লিডার হিসাবে তিনি জাতির সামনে এর মধ্যে আমাদের নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছেন। এখন আমাদের এই সম্মেলনেরও লক্ষ্য হবে, মূল এজেন্ডা হবে গত নির্বাচনে আমরা জাতির কাছে আমাদের নেত্রী যে এজেন্ডা উত্থাপন করেছেন, নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি আমরা অক্ষরে অক্ষরে পালন করি এবং সেই প্রতিশ্রুতি পালনের এবং আমাদের নেত্রীর ভীষণ বাস্তবায়নে উপযোগী শক্তি হিসাবে আমরা আওয়ামী লীগকে নতুন পুরাতন মিলিয়ে ট্রেডিশন এবং টেকনোলজি রিয়ালিজম এবং আইডিয়ালিজমের মধ্যে একটা ফাইন ব্যালেন্স করে আওয়ামী লীগকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের সামনে চ্যালেঞ্জও রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের মান বিজয় দিবসে এই জাতীয় কাউন্সিল হতে যাচ্ছে, আমাদের বিজয়ের যে সংহত করা, বিজয়কে সংহত করার পথে কিছু কিছু বাধা আছে, অন্তরায় আছে, চ্যালেঞ্জ আছে, সাম্প্রদায়িক অবস্থিতি এখনও হুমকি আছে, এখনও তারা তলে তলে কত বড় ধরনের হামলার প্রস্তুতি নিতে পারে, জঙ্গিবাদ এদের থেকে চলে গেছে এটা আমাদের বলার উপায় নেই, তারা নিষ্ক্রিয় হতে পারে উপরে উপরে কিন্তু ভেতরে ভেতরে তারা সক্রিয় রয়েছে বলেই আমাদের বিশ্বাস। কাজে সাম্প্রদায়িক অপশক্তি সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ, এই বিষবৃক্ষকে মূলোৎপাটন করতে হবে, সেটাও বিজয়ের মাসে ওই জাতীয় সম্মেলনে আমাদের অঙ্গীকার হয়ে থাকবে। বিদায় কমিটি কতটা সফল বলে মনে করছেন? সফলতার পাশাপাশি ব্যর্থতাও কিছু কিছু আছে, তবে আমার মনে হয় আমরা সেই সফলতা ব্যর্থতার প্রসঙ্গে বিবেচনা করবে আওয়ামী লীগের কর্মীরা এবং সেই সফলতা ব্যর্থতা কাউন্সিল অফের মূল্যায়ন আছে এবং সর্বোপরি বাংলাদেশের জনগণই আমাদের সফলতা ব্যর্থতার বিষয়টি মূল্যায়ন করবে। সফলতা থাকলে সেখানে ব্যর্থতাও কিছু কিছু থাকে, আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নবতর পথযাত্রা সূচনা করি এই সম্মেলনের মধ্যে। আমাদের কাউন্সিলরদের মাইন্ডসেট আমাদের নেত্রী জানেন, তিনি ভালো করেই জানেন আমাদের কাউন্সিলরদের মাইন্ডসেট কী। আমাদের কাউন্সিলররাও তাকিয়ে থাকবে আমাদের নেত্রী আসলে কী চান, কাকে চান, কীভাবে তিনি এবার তার এই নতুন কাউন্সিল থেকে যে নেতৃত্ব আসবে এই নেতৃত্ব তিনি কোন মডেলে রিকাস্ট করবেন এবং কীভাবে সাজাবেন তার টিম, সেটা নেত্রী নিজেই ঠিক করবেন। এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না, সব কিছু একুশ তারিখই পরিষ্কার হয়ে যাবে, একুশ তারিখ বিকেল পর্যন্ত অপেক্ষা করতে। আমি মানে এটা আল্লাপাক জানেন না, ঠিক আছে আমি জানি, আমাদের সভাপতি তো দলের সভাপতি, আবার তিনি সেখানে অপরিহার্য।
আমরা অবশ্য কেউ অপরিহার্য নয়, আমাদের বিকল্প আছে, শেখ হাসিনার কোনো বিকল্প? থ্যাংক ইউ।